গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বোন নিয়ে নিয়েছি হাফ প্লেট করে পোলাও আর দেশি চিকেন কষা আর রয়েছে স্যালাড। তো স্যালাডটা খেয়ে কমপ্লিট করার দরকার নেই, আমরা পোলাওটা আর চিকেনটা কমপ্লিট করব। গাইস আমরা সমপরিমাণ পোলাও আর চিকেন কষাটা নিয়েছি নাকি সেই জন্য আমরা আমাদের জাজকে ডেকেছি ললিতা, ও এখন বলবে যে আমরা সমান সমান নিয়েছি কিনা। বল দুটো প্লেটে কি সমান সমান আছে? যেহেতু আমরা হাফ লাঞ্চ করে উঠে পড়েছিলাম সেই জন্য আমরা ফুল প্লেট পোলাও নিয়ে হাফ প্লেট করে নিয়েছি আর চিকেনও বেশি নিয়ে ফুল প্লেট পোলাও নিলে আমরা খেতে দিতাম। একদমই তাই, আজকে বাবা অনেক রকমের মাছ ফাছ এনেছিল সেটা দিয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। কে আগে খেতে পারে বোন না আমি? যে এই গেমটায় লুজার হবে তার জন্য একটা পানিশমেন্ট আছে আর সেই পানিশমেন্টটা ঠিক করবে রনিতা। যে হারবে, জোরে বল, যে হারবে সে আমাকে এবং যে জিতবে তাকে একটা করে চিপস কিনে দিতে হবে। একটা করে চিপস কিনে দিতে হবে যে জিতবে তাকে আর আমাদের জাজকে। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া নিয়ে চ্যালেঞ্জ করলে অবশ্যই হেরে যাই। এর আগের ভিডিও গুলোতেও দেখেছেন দুটোই হেরেছি আমি। দেখেছি না সবকটা তো, আমি সবকটা তো হারিয়ে দিচ্ছি তার মধ্যে বটন। তো গাইস আজকের গেমটা কোনো টাইমিং এর ব্যাপার, আমি আর লোক কন্ট্রোল করতে পারছি না। তুমি তো লোক কন্ট্রোল করতে পারবেই না কারণ ও খাওয়ার ব্যাপারে এক্সপার্ট, খুবই ফোন মানে তাড়াতাড়ি খেতে পারে। আমি একদমই তাড়াতাড়ি খেতে পারি না। আমি যখন টিভি দেখতে দেখতে ছোটবেলায় খেতাম আমার বাবা থালা শুনে দিত, আমি তাও খেয়াল পেতাম না, আবার 10 মিনিট পর থালা দিত তারপর আমার খাওয়া হতো মনে হয়। এই জাজ বল টাইমিং স্টার্ট। আমি তো হাতে খাবো, আমিও হাতে খাবো কারণ চামচে করে খেয়ে ফর্মালিটি করার কোনো মানে হয় না, এটা যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও। আমি যে ব্যাপার বলে কাছে হেরে যাবো।
বল বাট পোলাওটা অসাধারণ খেতে ছিল কাকি থ্যাংক ইউ আশাই তোমাকে যখন ভিডিওটা দেখাবে তখন তুমি দেখে নিও তোমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে আমরা কতটা তাড়াতাড়ি খেতে পেরেছি অবশ্যই পোলাওটা খুব ভালো ছিল আর চিকেনটা একটাও ঝাল হয়নি বলে আমরা একসাথে খেতে পারলাম মায়েরা কেন রান্না করে যাতে আমরা খেয়ে খুশি হই আমরা খেয়ে খুব খুশি হয়েছি কাকি আর আমি ফার্স্ট হয়েছি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে